হ্যালো ফ্রেন্ডস, আমার তো তোমরা সবাই আশা করি খুব ভালোই আছো। আমি দেবাশিস, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল ডিএম গটক্যাম। আজ চলে এসেছি নৈহাটি। তোমরা অনেকেই জানো নৈহাটিতে কিন্তু মায়ের 100 বছর পূর্ণতে চলেছে। সেই উপলক্ষে কিন্তু আজ দীপাবলি শুভ সকালে কিন্তু চলে এসেছি নৈহাটিতে। চলো তোমাদেরকে দেখাবো, মায়ের মন্দিরে যাব, ওখানে কতটা ভিড় জমেছে সেটাই আমি তোমাদের সামনে শেয়ার করবো। চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। এখন বাজে সকাল 10টা। এই মুহূর্তে আমি আসি নৈহাটি স্টেশনে। আর দেখতে পাচ্ছো এই নৈহাটি স্টেশনে এই 4 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু এই দেখতে পাচ্ছো ভাগীরা কিন্তু জল মেঝে কিন্তু বসে আছে। এখানে কিন্তু ভাতের যে কম্পিটিশান, এখানে কিন্তু ভাতের কম্পিটিশান কিন্তু হচ্ছে। এই সকাল 10টা থেকে দেখতে পাচ্ছ ভক্তদের লাইন পড়ে গেছে মায়ের দর্শন করার জন্য। কেউ কেউ মায়ের পুজো করতে যাচ্ছে, কেউ কেউ মায়ের দর্শন করতে যাচ্ছে, কেউ কেউ আবার মায়ের কাছে গণ্ডি কাটতে যাচ্ছে। মায়ের যে পূজার ডালা দেখতে পাচ্ছ পাহাড় ছাপিয়েছে, তার মানে কতটা মানুষের কিন্তু এখানে ভিড় জমেছে, আর কত দূর দূর থেকে মানুষ এখানে কিন্তু এই মায়ের দর্শন করার জন্য আসছে, সেটা তোমরা একবার নিজের চোখে দেখে নাও। ঠিক আছে, আমি বলেছি জান বাড়ি গিয়ে দাঁড়ান, দুই বাজে বাড়ি বুঝতে পেরেছি আমি, জান জান দিয়ে বলেছি। আমাদের মূল মন্দিরের সামনে ভিড় করবেন না, ওখানে সদস্যদের যারা কাজ করছে আসতে দিন। মায়ের বড় মার মূল মন্দিরের সামনেটা ফাটা করে দিন, মার মূল মন্দিরটা ফাটা করে দিন। দুর্ঘটনা ঘটে যাবে,
আমাদের সহযোগিতা করুন। আমরা তো আপনাদের কাছে অনুমতি চাইছি না, শুধু কর্মপূজো কমিটি শুধু সহযোগিতা চাইছে।